Hello friends, welcome back to my channel. আজকে আমি আরো একটা মেনুর সঙ্গে এসেছি দুপুরের ডাল আর মসুরির ডাল আর মাছের ঝাল, তেলাপিয়া মাছের ঝাল। মাছ আমি আগে হলুদ লবণ দিয়ে মেখে এবং লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। সর্ষের তেলে আমি ভেজে নিচ্ছি, বেশি করব না, 3 পিসি করব। এবার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি। মাছগুলো আমি ম্যারিনেট করে 20 থেকে 25 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবার দেখুন, এখানে আমি সর্ষে বাটা নিয়ে নিলাম, সর্ষেটা জলের মধ্যে আমি ঘুলে নিলাম। নিচ্ছে দুটো টমেটো কেটে নিয়েছি, ওই মাছ ভাজা তেলেই কালো জিরে ছেড়ে দিলাম, টমেটোগুলো ছেড়ে দিলাম, হলুদ লবণ আর লাল লঙ্কা গুঁড়ো সঙ্গে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। টমেটোগুলো নরম হয়ে গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে, কষে গেছে ভালো করে, একটু থেতো করে দিচ্ছি টমেটোটা। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, জল ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দিব। এক এক করে মাছগুলো ছেড়ে দিলাম। ঢাকা দিয়ে আমি মাছের ঝোলটা রান্না করে নিলাম, সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল। এবার বাটি ধোয়া এবং সর্ষে পেস্ট সবটাই আমি একসঙ্গে সবার শেষে নামাবার 2-4 মিনিট আগে ঝোলে ছেড়ে দিয়ে ভালো করে ফুটিয়ে 3-4 মিনিটের মতো আরো রান্না করে নেব। তো এখানে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিচ্ছি। ছেড়ে দিলাম দুটো লাল লঙ্কা, কাঁচা লাল লঙ্কা দেখতে ভালো লাগে, আর যদি কেউ ঝাল খেতে চায় তখন এটা ঝালের কাজও করবে, যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো রান্না হয়ে গেছে, আমি বাটিতে নামিয়ে নেব। এখানে বাটিতে নামিয়ে নিলাম, ঝোলই রেখেছি। এই হচ্ছে সর্ষে দিয়ে মাছের ঝাল। এবার আমি মসুরির ডালটা ধুয়ে সেদ্ধ করে নেব, দিয়ে দেব লবণ আর হলুদ, একসঙ্গে মিশিয়ে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব। মিশিয়ে দিলাম ভালো করে, এবার নিয়ে নিচ্ছি কুচানো পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা চেরা। ফুটে গেছে ডাল, সর্ষের তেল নিয়ে নিলাম ওই ডেকচিতেই, জিরে ফোড়ন, দুটো গোটা লাল লঙ্কা ভেঙে দিয়ে ভেজে নিচ্ছি। প্রথমে রসুন কুচি ছেড়ে দিলাম, এতে রসুনের গন্ধটা খুব সুন্দর আসে। কুচানো পেঁয়াজ ছেড়ে দিলাম, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এবার টমেটো কেটে ছেড়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি, চট করে টমেটোটা নরম হয়ে আসবে। এবার
সেদ্ধ ডালটা একটু ফেটিয়ে নিয়েছি, ডাল ছেড়ে দিচ্ছি, এর মধ্যে পেঁয়াজ টমেটো সব দেখুন এভাবে নেড়ে চেড়ে ডালটা একটু ঘন ঘন করেই আমি রান্না করে নেব। তো এখানে ডাল আমার হয়ে গেছে, ডাল আমি নামিয়ে নেব। তো বন্ধুরা আজকের দুপুরের মেনুটা কেমন লাগলো অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সব শেষে কাঁচা লঙ্কাটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সঙ্গে, মেনুর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই, বাই।